আচ্ছা, এমনি কোরআন শরীফ যদি কেউ না পড়ে, কোরআন শরীফ না পড়ে স্কুলে পড়ায়, কোরআন শরীফ না পড়ে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়, পড়াইলেই ডিসি হয়ে যায় না? তো প্রাইমারি স্কুলে দিলেই বুঝি ডিসি হয়? প্রাইমারি স্কুলে দিলেই বুঝি টিউনো হয়? প্রাইমারি স্কুলে দিলেই বুঝি সচিব হয়? তাহলে কি কি হয়? বলেন, রিক্সার ড্রাইভারও হয়, বলেন সিএনজি ওয়ালাও হয়, অটোওয়ালাও হয়, সুইপারও হয়, ক্লিনারও হয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীও হয়, জোরে বলেন না, হ্যাঁ, হাজারে একজন ডিসিও হয়, হাজারে একজন টিউনও হয়, হাজারো একজন প্রফেসরও হয়, কিন্তু আসলে রিক্সাওয়ালা বেশি হয় না, প্রফেসর বেশি হয়, সিএনজিওয়ালা বেশি হয় না, ডক্টর বেশি হয়। তাহলে এবার বলুন তো দেখি, স্কুলে দিলেই ডিসি হয়? তাহলে স্কুলে দিলে কি কি হয়? যার কিসমতে যা আছে তা হয়, বলেন। এবার স্কুলে দিলে কি কি হয়? এবার যদি ওই বাচ্চাকে আমি কোরআনে কারিম শিখাইয়া যা ইচ্ছে তা হয়, অসুবিধা কি ছিল? বুঝাইতে পারলাম না, এই এবার আর বুঝি নাই। আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি কোরআনে কারিম শিখিয়ে এবার যা ইচ্ছা তা বানানোর অসুবিধা কি ছিল? আর ওখানে দিলে যদি আপনি লিখে দেন আমার এখানে দিলেই ডিসি হবে, তো যান আপনার ছেলেকে আপনি দিয়ে দেন। যদি উম্মত কাফের হয়ে না যেত, আমি বেঈমান গুলোর ঘরগুলোকে স্বর্ণের আর রৌপ্যের বানাইয়া দিতাম। নাউজুবিল্লাহ বলে না, যদি উম্মত কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না হইতো, আমি বেঈমানদের ঘরগুলো কিসের বানাইয়া দিতাম? স্বর্ণের বানাইয়া দিতাম। ওদের ছাদ হইতো রৌপ্যের ছাদ হইতো, ওদের সিঁড়ি হয়ে যেত স্বর্ণের বানাইয়া দিতাম। লেকিন আমি আশঙ্কা করছিলাম, এবার যদি এটা করি তাহলে কেউ আর মাদ্রাসায় দিবে না, এই জন্য আমি করি নাই। এই জন্য আমি কি, আচ্ছা যদি এটা করতো তো কি করতেন আপনারা? যদি এটাই করতো, স্কুল কলেজে পড়লেই ঘর স্বর্ণের হয়ে যেত, এটাই যদি করতো তো আপনারা কি করতেন বলেন না? কিন্তু কিছু না দিয়াও, রিক্সাওয়ালা বানাইয়াও, সিএনজিওয়ালাও বানাইয়া আপনাদের এত ধাক্কা, বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারি। যদি ঘরগুলো স্বর্ণের দিত তো আমরা কি করতাম? হ্যাঁ, এখন কি ঘর স্বর্ণের হয় নাকি স্বর্ণেরও হয়? সব ডিসি হয় না, রিক্সাওয়ালাও হয়, সিএনজিওয়ালাও কি এরপরে তো দেয় না, না দিতাম না, নিজে কিছু হতে পারি নাই, ছেলেকে ডক্টর বানাবো বলে কি বলে না, বলে নিজে কিছু হতে পারি নাই, ছেলেটাকে প্রফেসর বানাবো, পরে দুই তিন ক্লাস পরে অটো চালা, মনে হয় নাই, মনে হয় এরকম নাই। তাহলে অমুসলিম বিশ্ব বিশ্বাস করা তো দূরের কথা, হাজারো মুসলমান কথা বিশ্বাস করে না যে কোরআন দামি, যদিও বিল কওল বিশ্বাস না করুক, বিল ফেল বিশ্বাস করে না, জবাব এই কথা না বললেও কাজে এই কথা বোঝায় যে না কোরআন দামি না। বলেন কোরআন দামি, আবার বলেন কোরআন দামি, কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি, বলেন কোরআনের দাম জান্নাতের চেয়েও দামি। অনেকে এটা মানতে পারেন নাই, এটা বুঝি কথা, এটা বুঝি কথা, কোরআনের দাম বুঝি জান্নাতের চেয়ে বেশি, বলেন কোরআন জান্নাতের চেয়েও দামি, কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি, কোরআন বাইতুল্লাহর চেয়েও দামি, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও দামি, সাল্লাল্লাহু আলাইহি। আপনি বলবেন কোরআন বাইতুল্লাহর চেয়েও দামি কেন, কোরআন জান্নাতের চেয়েও দামি কেন, কোরআন নবীদের চেয়েও দামি কেন, কোরআন আল্লাহ তাআলার সিফাত,
কোরআন কি? কোরআন আল্লাহ তাআলা আচ্ছা সিফাত আছে, ইলম কুদরত হায়াত সামা বসর কালাম ইরাদা, ইলম কুদরত হায়াত সামা বসর কালাম ইরাদা। আর আশায়রাদের মতে তাকরির মুস্তাকিল, তাহলে কোরআন আল্লাহ তাআলা 60টা সিফাতের মধ্যে একটা সিফাত। আল্লাহ তাআলা সিফাত মোট কয়টা? ইলম বলেন, ইলম কুদরত হায়াত সামা বসর কালাম ইরাদা, কয়টা? তাহলে আল্লাহ তাআলার সিফাতে কালাম কি? কুরআন। কুরআন কি? আল্লাহ তাআলার সিফাতে কালাম। আল্লাহ তাআলার সিফাতে কি? আশায়রা বলে আল্লাহ তাআলার সিফাতে কালাম নাই। পাগল কাছে আল্লাহ মুতাকাল্লিম তো? হ্যাঁ আল্লাহ মুতাকাল্লিম, তো কালাম ছাড়া আবার মুতাকাল্লিম হয় কেমন? কি এটা? আসওয়াত বিলা সাওয়াত ছাড়া এক নাই। আসওয়াত কি? আসওয়াত বিলা সাওয়াত বাতিল মুস্তালজিম বাতিল খুতবাতে এটা বলনে ওয়ালাও বাতিল। তাহলে আল্লাহ তাআলার সিফাতে কালাম নাই এটা বলা বাতিল। তাহলে কোরআন আল্লাহ তাআলার সিফাত বলেন। এবার সিফাত আবার দুই প্রকার, কিছু সিফাত ভিন্ন মাঝে মাঝে আলোক হয়, কিছু সিফাত কখনো আলোক হয় না। যেমন টুপি মাথার দেওয়ার কারণে সুন্দর লাগছে, টুপিটা খুলে ফেললে আর চোখে সুন্দর থাকবে না, এটা হলো সিফাতে মুনফাক যেটা মাঝে মাঝে ভিন্ন হয়। আর একটা হলো সিফাতে গায়রে মুনফাক যেটা কখনো বিচ্ছিন্ন হয় না। যেমন ইনি সুন্দর, ইনার সৌন্দর্যটা সিফাতে গায়রে মুনফাক, এটা কখনো ওনার থেকে জুদা হবে না। টুপি দিছে আর সুন্দর লাগে, টুপিটা সরিয়ে ফেললে ওই সৌন্দর্যটা থাকে না। তাহলে সিফাতে কালাম আল্লাহ তাআলা সিফাতে গায়রে মুনফাক। বুঝলে বুঝুক না বুঝলে না বলবেন হুজুর আমরা তো বুঝি না। আপনি বুঝলেন না কেন? কি বলে আমি বুঝি না? আপনি বুঝেন না কেন? আপনি কিছু ইংরেজি বলে দেখেন, দেখেন আমি বুঝি। আপনি কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করে দেখেন, দেখেন আমরা বুঝি। আমি আরবি আলফাজ ইস্তেমাল করলে আপনি বুঝেন না কেন? বাহরাল কোরআন আল্লাহ তাআলার সিফাত বলেন, আবার বলেন। এই জন্য হাফেজে কোরআন কারি কোরআন আলেমে কোরআন এদের সিনায় আল্লাহ তাআলা তার সিফাত রেখে দিয়েছে। যার সিনায় আল্লাহ তাআলা তার সিফাত রেখে দেয় ওই সিনাকে জাহান্নামে দিবে না। ময়দানে মাহশরে রব বলবেন তোমার সিনায় আমি আমার সিফাত দিয়েছি, আমি আমার সিফাতকে জ্বালাতে পারি না, আমি আমার সিফাতকে কি করতে পারি না, জ্বালাইতে পারি না। আল্লাহ আকবার। এই জন্য বলেন কোরআন করিম। কোরআন কি? করিম শব্দের অর্থ এখানে দামি, বলেন দামি, আবার বলেন দামি, আবার বলেন দামি। আল্লাহ তাআলা বলেন আমি রব রব্বি করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম, আমি রব করিম। আল্লাহ তাআলা বলেন আমি রব করিম, এবার বলেন আমার জিবরিল তিনিও করিম, ইন্নাহু লাকাউ রাসূলিন করিম দি কুওয়াতিন আমার জিবরিল তিনিও করিম, এবার বলেন আমার রাসূল মুহাম্মদ তিনিও করিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালীলাম মা তুমিনুন কালীলাম মা তুমিনুন। এখানে রাসূল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কয়টা করিম বললাম? আল্লাহ করিম বলেন, জিবরিল করিম, রাসূল করিম, এবার ইন্নাহু লাকুরআনুন করিম, এবার কি? কুরআন করিম, আল্লাহ করিম, রাসূল করিম, জিবরিল করিম, কুরআন করিম, কয়টা পাইছি? এবার আমি বললাম আল্লাহ, আল্লাহ করিমের পক্ষ থেকে রাসূলে করিমের মধ্যস্থতায় জিবরিলে করিমের উপরে যে কোরআনে করিম দিয়েছেন, এ কোরআন যদি কেউ পড়ে কেউ বুঝে কেউ মানে আপনি তাকে কি দিবেন? রব বলেন বাবা শিরুহু বিমাগফিরাতিন ওয়া আজরিন করিম, রব বলেন তাকে আমি আজরে করিম দিব। কি দিবেন বলেন? আজরে করিম। আবার বলেন কি দিবেন? আজরে করিম দিবে। কি দিবে? তাহলে কোরআনওয়ালাকে দিবে আজরে করিম। কোরআনওয়ালাকে কি দিবে? আজরে করিম। আমি বলি বন্ধু কোরআন যদি পড়ো হইতে পারে দুনিয়াতে বাবা কিছু, ওখানে বাবা সব কিছু, আর কোরআন যদি ছেড়ে দাও দুনিয়াতে বাবা বেশি কিছু, ওখানে পাবা না কোনো কিছু। কি বলেন? কি বলছে বলেন? কি বুঝে কন? কি কইছি কন? বুঝে কন?
যদি কোরআন বাচ্চাদেরকে না পড়াও, বলেন ছেলেকে কোরআন না পড়াও, মেয়েকে কোরআন না পড়াও, এখানে কি পাবে? এখানে পাবে বেশি কিছু, হইতে পারে, হইতে পারে না, সবার জন্য হইতে পারে, এখানে পাবে কি না সব কিছু? আবার বলেন, এখানে বেশি কিছু না সব কিছু? এখানে সব কিছু দেওয়ার সিস্টেমে নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রাসূলের বেলায় বলেন আপনাকেও দিয়েছি অল্প। এখানে কি বেশি সব কিছু দিবে না বেশি কিছু দেয়? রাসূলকে কত বেশি কিছু দিয়েছে? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে ঈসা পর্যন্ত যাকে যত দিয়েছে আমাকে সবটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।